জন নিরাপত্তা সর্বাগ্রে, এবং জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। যারা নিরপরাধ শিক্ষার্থী, আমরা এর আগেও বলেছি, যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কেউই যাতে কোনো ধরনের হয়রানির বা প্রশাসনিক কোনো হয়রানি, আইনগত কোনো জটিলতায় যাতে করে তারা না পড়েন, এটার জন্য আমরা ঘোষণা দিয়েছি। এখন যে সমস্ত শিক্ষার্থীগণ বা তাদের অভিভাবক যদি মনে করেন যে তারা নিরপরাধ, তারা অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদেরকে সকল ধরনের সহযোগিতা দিব, কিন্তু সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন। আমাদের আজকের এই বৈঠকে, আমাদের আজকের এই সভায় মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে আসলে যে সমস্ত শিক্ষার্থী যেখানে অভিযোগ আসবে সেগুলোতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা, যে যদি কোনো তারা নিরপরাধ থেকে থাকে। তবে আমরা বারবার বলছি যে অভিভাবকগণ সেক্ষেত্রে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেখানে তাদেরকে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদ করার জন্য যদি নেওয়া হয়ে থাকে, সেখানে তারা সঠিক তথ্য দেবেন। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জন নিরাপত্তা সর্বাগ্রে, এবং জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি, এবং সেগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে সেটা জানিয়ে দিব। সেটা নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন সেটা আপনারা জানতে পারবেন, তখন খোলা হবে। ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি, এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতিমধ্যে আলোচনা করছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিডিএনএস ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাসেস করছে, সেটা আমরা যথাসময় জানিয়েছি।